তুমি কি জানতে চাও মা? তুমি কি জানতে চাও বলো, তুমি কি জানতে চাও? এই চাচাবি না, একদম চাচাবি না। চাচাবো চাচাবো, আমি চাচাবো, আমি চাচাবো, বেশ করবো, আমি চাচাবো, বেশ করবো, আমি চাচাবো। চাচা চাচা চাচা, সবাইকে জানা তো, জানাবি না তো আর কি করবি? জানাবই তো, জানাবই তো। আমার মামাকে সন্দেহ করে, আমার মামাকে সন্দেহ করে, আমার মামাকে সন্দেহ করে। অলিক সুখ আমার 2000 সালে লেখা। আমার মনে হয়েছিল যে এরকম প্রায় আমরা দেখি নার্সিংহোমে ভাঙচুর হয়, ডাক্তারদের নেগলিজেন্সে পেশেন্ট মারা যাচ্ছে, তো অনেক সময় ডাক্তাররা এসে পৌঁছচ্ছে না। সেই হিসেবে আমি কিংসুক চরিত্রটাকে তৈরি করেছিলাম। আরে এগোচ্ছে না কেন? মহাবিজি, কলকাতার মহাবিজি। আরে কি অদ্ভুত! আরে গাড়িটা এখন কিছুটা অ্যাম্বিশিয়াস ছেলে, মানে ডাক্তারির থেকে অর্থ উপার্জনের দিকে তার নেশাটা আস্তে আস্তে যাচ্ছে। আজকাল কোনটা বেশি হচ্ছে, সাদা না কালো? Ladies first. আলাপ তো ছোটবেলা থেকে, ও তো আমাদের পাড়ারই ছেলে, সামনাসামনি বাড়ি, সেই হিসাবে ছোটবেলা থেকেই দেখাশোনা চেনাশোনা, দুই বাড়িতে যাতায়াত, সেখান থেকে আস্তে 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 গড়ে ওঠে, আলাপটা গভীর হয় আর কি। তবে আমরা বিয়ে করেছি খুব কম বয়সে, তাও একটা ঝড় ঝাপটার মধ্যে দিয়ে। দুবারেতেই প্রবল আপত্তি, আমরা বেরিয়ে এসে বিয়ে করি। প্র্যাকটিক্যালি তখন আমরা কাজকর্ম সেভাবে করি না, মানে ওই টিউশনই করে চলে সংসারে, এরকম একটা অবস্থা। না না, আমি চাকরিটা অনেকটা ছোট চাকরি করতাম, আস্তে আস্তে আমি অনেক ছোট ছোট প্রাইভেট কোম্পানিতে কাজ করেছি, তারপরে আধা সরকারি চাকরি করেছি, এবং খুব কম বয়সে বিয়ে করেছি বলে আমাদের সংসারটাকে দাঁড় করানোর তাগিদটা দুজনেরই ছিল, এবং স্বাভাবিকভাবে সেই কারণেই আমাদের মধ্যে একটা কমরেডশিপ গড়ে উঠেছে, যেটা ঠিক তথাকথিত স্বামী স্ত্রীর সম্পর্ক বলা যায় না, এটা প্রায় বন্ধুর সম্পর্ক। এই আমার জীবনে পেছনে সবসময় একটা প্রেরণা হিসেবে কাজ করে গেছে, মানে ভয়ঙ্করভাবে, যেটা সম্পূর্ণ আলাদা হয় মেয়েদের জীবনে, যেটা মেয়েরা পায় না, আমাদের জীবনে কিন্তু ঠিক তার উল্টো। আমার বর কিন্তু আমাকে সবসময় ইন্সপায়ার করেছে, পরীক্ষা দাও, আরও ভালো কিছু করো। এখানে শোনো, আমি আমার বর আর আমার ভাই থাকি এখন, মানে আমি যখন লিখি আমাকে মাঝে মাঝে চা করে দিয়ে আসাটাও ওদের কাজ। বাড়িতে কাজের লোক না থাকলে ওরা আমাদের লেখার সময় চা করে দিয়ে আসে। এটা আমাদের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে আমি তোমার জন্য করব, তুমি আমার জন্য করবে। ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ওর লেখার একটা ক্ষমতা আছে যেটা আমাদের নেই, সবার তো থাকে না সব জিনিস। ন্যাচারালি ওর যে ক্ষমতাটা আছে লিখতে পারে, তাকে সাহায্যে সে লেখার সময় অন্যান্য কিছু করলে সে লেখাটা বিঘ্ন ঘটবে, সঙ্গে যতটুকু হেল্প করে দেওয়া যায়, এই যে ব্যাপার। ধরো আমি রাত্রির অবধি লিখছি, ওরা খাবার টেবিল সাজিয়ে খাবার টাবার গরম করে আমাকে খেতে রাখে, আমি এসে খাই। সত্যি কথা বলতে কি, আমি বাড়িতে কিচ্ছু করি না, আমি সংসারের চাল ডাল তেল নুন কোথায় কী আছে কিচ্ছু জানি না, সব আমার কাজের লোকরা জানে আর এরা জানে, আমার ভাই জানে, ও জানে। আমাকে জিজ্ঞেস করো এক্ষুনি চিনির কৌটোটা বার করতে, আমি বার করতে পারবো না। তবে ধরো
বাড়িতে কেউ নিমন্ত্রিত এলো, লোককে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি, তখন রান্নাবান্নাটা আমি নিজে হাতে করি। এখন তো মা হাতে করি, রান্নাবান্নাটা আমি নিজে হাতে করি। খুব একটা খারাপ রাঁধতেও পারি না, মানে পারি খারাপ রাঁধি যে তা নয়, ভালোই রাঁধি তো করি আর কি, এখন যতটা সাধ্য করি। তবে এক সময় খুব পরিশ্রম করেছি রে, সকালবেলা থেকে উঠে রাত্রি 10-11 অবধি ঘরে পরিশ্রম, বাইরে পরিশ্রম, দুজনে মিলে কাজ করেছি। স্বাভাবিকভাবেই কী বলবো, আমরা পরিশ্রমটাকে ভাগ করে নিয়েছি। সব কথায় ঝগড়া, সবসময় ঝগড়া হচ্ছে, সব কথায় ঝগড়া হয়। ও একটা কেন কথা বললো, কেন বললে, কী জন্য বললে, বা আমি একটা কোনো কথা বললাম, ও বললো কী জন্য বললে, মানে কী বলবো, ছোট্টখাটো ব্যাপারে মানে আমাদের তো প্রতি মুহূর্তে ঝগড়া হচ্ছে। ঝগড়াটাই আমাদের কিরম ঝগড়া হয়, চায়ে চিনি বেশি না চায়ে চিনি কম হলো সেটা নিয়ে ঝগড়া হয়। একসঙ্গে থাকতে 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 এমন একটা অবস্থা হয় যখন ভালোবাসাটা ঝগড়া হয়ে যায়। এটা আমি আমার অনেক গল্পে বলেছি যে ভালোবাসাটাই ঝগড়া, এটাই একটা মনে হয় ভালোবাসার আরেকটা চেহারা। তো কে কার অভিমান ভাঙ, ওটা নিজে নিজেই ভেঙে যায়। ওটা যখন ছোট ছিলাম বা ইয়াং বয়স ছিল তখন ভাঙাভাঙির প্রশ্ন আছে, তখন নানা রকম ছলাকলা হতো আর কি, কে আগে মান ভাঙাবে, কে আগে ডাকবে গায়ে হাত দিয়ে, সেটা ছিল। কিন্তু এখনই বুড়ো বয়সে এসে মান ভাঙাভাঙি কে কার মান ভাঙায়, আমিও শুনবো না ওর কথা, ও শুনবে না আমার কথা, এই জন্য কেউ কারোর কথা শোনে না। থেকে এই বেড়াতে যাচ্ছি, কি পাস ওটা, রোটাং পাস, প্রচণ্ড ঠান্ডা, দেহে সবাই রয়েছে, আমার ভাই রয়েছে, আমার মেয়ে রয়েছে, মেয়ের বন্ধু একটা ছিল সে রয়েছে, মাড়ি বলে একটা জায়গা, সেখানে চা খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছে। তো আমার কি মনে হলো আসলে একটু পেছনটা ঘুরে দেখি, গিয়ে দেখছি অসাধারণ দৃশ্য, মানে একেবারে পাহাড়ের মাথায়, সব পাহাড়ের মাথায় আমরা, হ্যাঁ, আর ওপরে একটা আদিগন্ত বিস্তৃত আকাশ গোল হয়ে ছাতার মতো নেমে এসেছে, সে দৃশ্য দেখে মনে হয় মরে যাই। তো আমি ভাবলাম আরেকটু এগিয়ে দেখি, এগোতে গিয়ে দেখি একটা এরকম স্রোত মতন বয়ে যাচ্ছে কালচে রঙের, ভাবলাম বোধহয় পেরিয়ে যেতে পারবো, একটা পা ডুবিয়েছি, পাটা পুরো হাঁটু অবধি কেটে গেল কাদায়, তারপরে আবার এই পাটা ডুবিয়েছি, দুটো পায়ে কেটে গেল। আমি দাঁড়িয়ে আছি ওই সময় আমরা নেই ওখানে, এবং ওখানে ওরা নেই, আমরা চায়ের দোকানে বসে আছি, পৃথিবীতে কেউ নেই, কেউ, আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে ডুবে যাচ্ছি, আর মনে হচ্ছে এই তো বিশ্ব সংসার, এই সামনেই স্বামী সন্তান সব বসে, আর এরা কেউ জানতেও পারলো না আমি মরে গেলাম। তো এমন সময় দেখি খিলখিল করে একটা হাসি, কী ব্যাপারটা, একটা পাহাড়ি মেয়ে আমাকে দেখে খুব হাসছে। তা মেয়েটাকে বললাম হাসতে হয় কি, ওঠা, তো মেয়েটা এগিয়ে এসে আমাকে ওঠালো। তারপরে মানে তারপরেরটাই ঘটনা, আমি ওইরকম মোটা জুতোটা একদম পুরো কাদার কেক, দুটো জুতো এতটা করে হাঁটু অবধি এরম মোটা মোটা কাদা, আমি থপ থপ করে হেঁটে আসছি চায়ের দোকানের দিকে, আমাকে দেখে ওদের কোথায় দয়ামায়া হবে, একটু মনে হবে একটুখানি করুণা জাগবে, ওরা হেসেই অস্থির, আমার মেয়েও যত হাসে এও তত হাসে, যারা ছিল ছিল সবাই হেসে গড়াগড়ি। প্রেম তো কোনো বস্তু হয় না, ন্যাচারালি এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, একসাথে থাকা, ভালো লাগা খারাপ লাগা, এটা নিয়েই জীবনটা চলে। প্রেম একটি বায়বীয় বস্তু মাত্র, ওটা কিছু না, আসল ব্যাপার হলো বোঝাপড়া, আসল ব্যাপার হলো আন্ডারস্ট্যান্ডিং, নিজেদের পরস্পরকে বুঝে চলা, পারস্পরিক বিশ্বাস, এটাই সবথেকে বড় জায়গা, বিশ্বাস, এটা নিয়েই মানুষ বাঁচে। আমি তো একা থাকতেই পারবো না, আমি তো ভাবতেই পারি না আমি একা থাকবো, কেউ নেই, আমি একা এই ভূতের মতন এই বাড়িটাতে ঘুরে বেড়াচ্ছি, এ আমি ভাবতেই পারি না। বড় বড় কথা বলে দেয় হ্যাঁ কোনো ব্যাপার না, কিন্তু সেটা না, থাকা আলাদা থাকা খুব মুশকিল, একা একা ছেড়ে থাকা, কেউ যদি একজন না থাকে আরেকজন থাকা একা খুব মুশকিল।
সম্ভব না। তবে একটা কথা বলি, আমি সিরিয়াসলি বলছি, এটা কিন্তু একেবারে খাঁটি কথা। এই যে লোকটা আমার পাশে বসে আছে, একে আমি যে আমিটা সেই অনেক অনেক দিন আগে পছন্দ করেছিলাম, মেবি ভালোবেসেছিলাম, হোয়াট এভার, সে কিন্তু এ নয়। হি ইজ নট দ্যাট পার্সন, হি ইজ টোটালি চেঞ্জড, হি ইজ নট দ্যাট পার্সন, সেটা আমি কিন্তু বলতে পারি। আমি কিন্তু এখনও এর সামনেই বলছি, এখনও আমি সেই পুরনো সেই ছেলেটাকে স্বপ্ন দেখি, নট দিস ম্যান, নো, হি ইজ চেঞ্জড। ও এখন একটি কী বলবো, খিটখিটে বুড়ো,